নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। আজকের এই ভিডিওতে বলবো এনআরসি ক্লাস 10th ও 12th অ্যাডমিশান নিয়েছো কিন্তু তোমাদের বাড়ির অ্যাড্রেসে এখনও পর্যন্ত তোমরা বই পাওনি, বা তোমরা অ্যাডমিশান নেওয়ার 3 মাস, 6 মাস বা তোমাদের সামনে পরীক্ষা, এখনও পর্যন্ত তোমরা বই পাচ্ছ না, তার জন্য তোমরা দুশ্চিন্তায় ভুগছো যে স্যার আমরা এনআরসি অ্যাডমিশান নিয়েছি, আমরা কিন্তু এখনও পর্যন্ত বই পাচ্ছি না, বা যার মাধ্যমে তোমরা অ্যাডমিশান নিয়েছো সে তোমাদেরকে বলছে যে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে। তোমরা সেই কথা মতো পোস্ট অফিসে যাচ্ছ, পোস্টম্যানকে বলছো যে আমাদের নামে কোনো এনআরসি থেকে বই এসেছে কি না, তো তারা বলছে যে না, তোমাদের নামে কোনো বই আসেনি। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে খুব সহজে এনআরসি থেকে আমরা কীভাবে বই পেতে পারি তার কিছু স্টেপ আমি তোমাদেরকে বলবো। সেই স্টেপগুলো কিন্তু ফলো করলে তোমরা 110% কিন্তু এনআরসি থেকে কিন্তু তোমরা বই পেয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখো এনআরসি রিলেটেড সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্যে। প্রথমে আমাদেরকে জানতে হবে এনআরসি থেকে অ্যাডমিশান নেওয়ার কতদিন পর থেকে আমরা বই পেতে পারি। তো যেদিন তোমরা অ্যাডমিশান নেবে তার থেকে 2 থেকে 3 মাসের মাথায় কিন্তু তোমাদের এনআরসি থেকে বাড়ির অ্যাড্রেসে কিন্তু বই পাঠিয়ে দেয়। এক, প্রথমে আমাদেরকে প্রথম জানলাম কবে আমরা বই পাচ্ছি, এনআরসি থেকে বই পাঠিয়েছে কি না। প্রথম স্টেপটা হচ্ছে এনআরসি থেকে বই পাঠিয়েছে কি না সেটা আমাদেরকে দেখা। তারপরের স্টেপটা হচ্ছে যদি না পাঠায় তাহলে আমাদেরকে এনআরসিকে জানানোর কথা যে আমরা কিন্তু বই পাইনি। সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আমাদেরকে কিছু মেল করতে হয় এবং কিছু ফোন করতে হয়। তো ফোন করলে কিন্তু ওরা রেসপন্স করে না, সেইভাবে রেসপন্স করে না যে ফোনের মাধ্যমে আমরা কিছু কন্ট্যাক্ট করতে পারছি না। তো আমরা কী কী স্টেপগুলো ফলো করব সেগুলো কিন্তু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে এই ভিডিওতে কিন্তু আমি দেখাতে চলেছি। তাই বলবো যদি এনআরসি থেকে 110% বই পেতে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, দেখলে তোমাদেরই উপকার হবে। চলো তাহলে আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডারটা অন করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা এনআরসি থেকে কীভাবে 110% খুব সহজে বই তোমরা পেতে পারো। এনআরসি অ্যাডমিশান নেওয়ার 2 থেকে 3 মাসের ভেতরে আমাদেরকে জানতে হবে এনআরসি থেকে বই পাঠিয়েছে কি না। সেটা জানার জন্যে আমরা কিন্তু এনআরসির অরিজিনাল ওয়েবসাইট কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে দেখো আমাদের ডান দিকে লেখা আছে মেনু, তো আমরা এই মেনুতে ক্লিক করব। যখন আমরা ক্লিক করলাম দেখো আমাদের সামনে প্রথমে লেখা আছে অ্যাডমিশান স্টেটাস, রেজাল্ট অ্যান্ড ই সার্ভিস। তো আমরা যাব অ্যাডমিশান স্টেটাসে। যখন আমরা অ্যাডমিশন স্টেটাসে ক্লিক করলাম দেখো আমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে, যেখানে দেখো লেখা আছে চেক অ্যাডমিশান স্টেটাস। তোমরা এনআরসি অ্যাডমিশান নেওয়ার সময় যে ইমেল আইডি দিয়ে অ্যাডমিশান নিয়েছিলে সেই ইমেল আইডি তোমরা এখানে দিতে পারো। অ্যাডমিশান নেওয়ার পরে যে রেফারেন্স নাম্বার তোমাদের কাছে আছে সেটা তোমরা এখানে ইনপুট করতে পারো। আইদার তোমরা তোমাদের কাছে যদি এনরোলমেন্ট নাম্বার থেকে থাকে তো সেটা দিয়েও কিন্তু তোমরা এটা চেক করতে পারবে যে এনআরসি থেকে তোমাদেরকে বই পাঠিয়েছে কি না। তো প্রথমে আমি আমার স্টুডেন্টের রেফারেন্স নাম্বার ইনপুট করে দিলাম। দেওয়ার পর দেখো এখানে লেখা আছে সাবমিট, তো আমরা সাবমিটে ক্লিক করলাম। যখন আমরা ক্লিক করলাম দেখো এনআরসির নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, সেখানে কিন্তু লেখা আছে অ্যাডমিশান স্ট্যাটাস। তো অ্যাডমিশান স্ট্যাটাসের পরে স্টুডেন্টের ডিটেলসটা কিন্তু আমরা এখানে শো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো ডিটেলসে দেখো লেখা আছে নেম অফ ক্যান্ডিডেট, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, সোশ্যাল ক্যাটেগরি, প্রিভিয়াস কোয়ালিফিকেশান, প্রিভিয়াস কোয়ালিফিকেশান স্ট্যাটাস, মিডিয়াম স্টাডি। দেখো লেখা আছে বুক স্ট্যাটাস, কী লেখা আছে নট সেন্ট। তার মানে আমরা কি বুঝলাম যে এনআরসি থেকে এই স্টুডেন্টের এখনও পর্যন্ত কিন্তু বই পাঠায়নি। যদি বই পাঠাতো তাহলে কিন্তু এখানে লেখা থাকতো সেন্ট, এবং তার নিচে দেখো বুক ট্র্যাকিং নাম্বার। তো এখানে কিন্তু একটা ট্র্যাকিং নাম্বার থাকতো যেটাকে আমরা ট্র্যাক করে জানতে পারতাম যে আমাদের এনআরসির বইটা কোথায় এখন আছে। ক্লিয়ার? আমাদের এনআরসি অ্যাডমিশান নেওয়ার 2 থেকে 3 মাসের ভিতরে জানতে হবে এনআরসি থেকে বই পাঠিয়েছে কি না। সেটা কীভাবে জানবো তোমাদেরকে প্রথম স্টেপটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এই স্টেপে কী দেখলাম যে এনআরসি থেকে কিন্তু আমাদের বাড়ির অ্যাড্রেসে এখনও পর্যন্ত বই কিন্তু
পাঠাইনি। এবার দ্বিতীয়, যদি বই না পাঠিয়ে থাকে তাহলে আমাদেরকে সেকেন্ড স্টেপটা ফলো করতে হবে, যে এনএএসকে জানাতে হবে যে আমরা এখনও পর্যন্ত কিন্তু বই পাইনি। তার জন্যে আমরা এনএএস থেকে বই আমাদেরকে পাঠাইনি এবং এনএএসকে আমাদেরকে জানাতে হবে যে আমরা কিন্তু এনএএস থেকে বই পাইনি। তার জন্যে আমরা এনএএসের স্টুডেন্ট লগইন আইডি দিয়ে কিন্তু আমাদের ড্যাশবোর্ড ওপেন করে নিয়েছি। তোমাদের কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, তোমরা রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু তোমাদের ড্যাশবোর্ড ওপেন করতে পারবে। তোমরা কীভাবে ড্যাশবোর্ড ওপেন করতে পারবে তার ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বা আই বাটন বা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেই ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আমরা ড্যাশবোর্ডটা যখন ওপেন করেছি, হালকা করে স্ক্রল করে আমাদেরকে উপরের দিকে উঠতে হবে। উপরের দিকে উঠলে দেখো লেখা আছে স্টাডি ম্যাটেরিয়াল, তারপরে দেখো লেখা আছে ডাউনলোড স্টাডি ম্যাটেরিয়াল, স্যাম্পল কোশ্চেন পেপার, বুক প্রাইস লিস্ট, এবং তার নিচে দেখো লেখা আছে সাবমিট বুক রিসিভড রেসপন্স। তো আমরা এখানে ক্লিক করব। যখন আমরা ক্লিক করলাম দেখো আমাদের সামনে এমন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে যেখানে লেখা আছে সাবমিট ইওর রেসপন্স ইজ বুক রিসিভড। তো আমরা এখানে ক্লিক করব। যদি আমরা বই যদি পেয়ে থাকি তাহলে আমরা কী করব, বুক রিসিভড, আর যদি আমরা বই যদি না পেয়ে থাকি তাহলে আমরা কী করব, বুক নট রিসিভড। তো আমরা বুক নট রিসিভে ক্লিক করব। ক্লিক করার পরে এই সাবমিট বাটনে আমরা কিন্তু ক্লিক করব। যখন আমরা ক্লিক করব দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু লেখা আছে দেখো ইওর রেসপন্স সেন্ট সাকসেসফুলি। তো আমরা এনএএসকে জানিয়ে দিলাম যে স্যার আমরা কিন্তু এখনও পর্যন্ত বই পাইনি। এটা গেল কিন্তু সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপ আমাদেরকে যেটা করতে হবে সেটা এনএএসকে জানাতে হবে। কীভাবে জানাবো সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তৃতীয় স্টেপ মানে থার্ড স্টেপ আমাদেরকে ফলো করার জন্য আমি কিন্তু আমার মেল আইডি ওপেন করে নিয়েছি। এবার তোমরা ভাবছো স্যার আমরা আপনি মেল আইডি ওপেন করেছেন কেন, কারণ তার কারণ আমাদেরকে কিন্তু মেল করে জানাতে হবে যে এনএএস থেকে কিন্তু আমরা আমাদের বাড়ির অ্যাড্রেসে এখনও পর্যন্ত কিন্তু বই পাইনি। তার জন্যে আমাদেরকে দেখো আমার মেল আইডি দিয়েছি এবং কী কী লিখতে হবে সেটা আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমাদেরকে লিখতে হবে টু দ্য এনআইএস হেড অফিস, মাই কোর্স নেম ইজ স্টিম ওয়ান ব্লক টু। তো তোমাদের যদি স্টিম ওয়ান ব্লক ওয়ান হয় তাহলে ব্লক ওয়ান দেবে, যদি স্টিম ওয়ান ব্লক টু হয় তাহলে টু দেবে। তারপরে দেখো লিখেছি সেকেন্ডারি, তো তোমরা যদি এ মাধ্যমিকের স্টুডেন্ট সেকেন্ড জন্য এখানে সেকেন্ডারি লিখেছি, তোমরা যদি উচ্চ মাধ্যমিকের হও তাহলে সিনিয়র সেকেন্ডারি লিখবে। অ্যান্ড মিডিয়াম অফ স্টাডি ইংলিশ, তোমাদের যদি ইংলিশ হয় ইংলিশ, যদি বাংলা হয় তাহলে কিন্তু তোমরা এখানে বাংলা লিখবে। তারপরে দেখো লিখেছি মাই রেফারেন্স নাম্বার ইজ, এখানে ইনপুট করবে, করার পর লিখবে মাই অ্যাডমিশান কনফার্ম ইজ, যে ডেটে তোমাদের অ্যাডমিশানটা কনফার্ম হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে মেনশান করবে। তোমরা যদি চাও যে স্যার আমরা অ্যাডমিশান কনফার্ম কীভাবে জানবো, তাহলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি একটা ছোটো শর্ট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তারপরে দেখো লিখেছি সো ফার নো বুক স্টাডি ম্যাটেরিয়াল হ্যাভ রিচড মি, লিখেছি মাই সাবজেক্ট নেম অ্যান্ড কোড। তো ইংলিশের কোড এর যা যা সাবজেক্ট ছিল সেগুলো মেনশন করা হয়েছে এবং এর কোড নাম্বারও কিন্তু আমরা মেনশন করে দিয়েছি। তারপরে দেখো লেখা আছে থ্যাংকস অ্যান্ড রিগার্ডস ইওর নেম, মানে তোমাদের নাম দেবে আর ডেটটা দেবে। এই ফরম্যাটটা কিন্তু তোমাদের মেলে লিখতে হবে। লেখার পর তোমরা কি করবে, কাকে পাঠাবে, কোন মেল অ্যাড্রেসে পাঠাবে, না এখানে লিখবে আমি তোমাদের এনএএসের মেল আইডি তোমাদেরকে বলে দিচ্ছি, mpwd@nios.ac.in। তোমরা এই মেল আইডিতে কিন্তু তোমরা তোমাদেরকে মেল করতে হবে। দেখে নাও এই মেল আইডিতে কিন্তু তোমাদেরকে মেল করতে হবে। এই সাবজেক্টে কী লিখবে দেখে নাও, সাবজেক্টে লিখতে হবে প্লিজ প্লিজ অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ফর ফর দ্য স্টাডি স্টাডি ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়াল টু বি ডেলিভার্ড delivered to my house বা হোম লিখতে পারো তোমরা, হাউস as as soon
পসিবল। দেখে নাও সাবজেক্টে আমরা কি লিখলাম, প্লিজ অ্যারেঞ্জ ফর দ্য স্টাডি ম্যাটেরিয়াল টু বি ডেলিভার্ড টু মাই হাউস অ্যাজ সুন পসিবল। প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিই, দেখো আমি আমার মেল আইডি ওপেন করে নিয়েছি, কোন মেল আইডিতে পাঠাতে হবে সেটা মেনশন করেছি, তারপরে প্লিজ অ্যারেঞ্জ ফর দ্য স্টাডি ম্যাটেরিয়াল টু বি ডেলিভার্ড টু মাই হাউস অ্যাজ সুন পসিবল, এটা কিন্তু সাবজেক্টে লিখতে হবে। আর আমরা কী কী লিখেছিলাম তোমাদেরকে আবার মেনশন করে দিই, টু দ্য এনএস হেড অফিস, মাই কোর্স নেম ইজ স্টিম ওয়ান ব্লক টু সেকেন্ডারি মিডিয়াম অফ ইংলিশ, মাই রিফারেন্স নাম্বার এত, মাই অ্যাডমিশন কনফার্ম ডেট এত, সোফ অ্যান্ড নো বুক স্টেট ম্যাটার্স হ্যাভ রিচড মি, মাই সাবজেক্ট নেম অ্যান্ড সাবজেক্ট কোন মেনশন করা হয়েছে, থ্যাংকস রিগার্ডস ইয়োর নেম অ্যান্ড ডেট, এইগুলো লিখে কিন্তু আমাদেরকে মেল করতে হবে। এটাই কিন্তু থার্ড স্টেপ, এটা কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা 110% কিন্তু বই পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এনআইএসের টোল ফ্রি নাম্বার আছে, তোমাদের আই কার্ডের পেছনে লেখা আছে, সেই নাম্বারও কিন্তু তোমরা ফোন করে জানতে পারবে এনআইএস থেকে তোমাদের বই পাঠিয়েছে কিনা। তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখালাম 3 থেকে 4 স্টেপ দেখালাম, এইগুলো কিন্তু এই স্টেপগুলো ফলো করলে কিন্তু তোমরা 110% কিন্তু এনএস থেকে কিন্তু তোমরা বই পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম স্টেপ কী আছে আমাদের, না এনএস থেকে বই পাঠিয়েছে কি না সেটা আগে জানতে হবে। যদি বই না পাঠিয়ে থাকে তাহলে এনএসকে আমাদের জানাতে হবে যে আমরা পর্যন্ত এখনও পর্যন্ত বই পাইনি, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং তারপরে আমাদেরকে একটা এনআইএসের মেল আইডিতে মেল করে জানাতে হবে যে আমরা এখনও পর্যন্ত বই পাইনি, প্লিজ আমার বাড়ির অ্যাড্রেসে আপনারা বই পাঠিয়ে দিন। তার জন্য কীভাবে মেল করতে হবে না করতে হবে এ টু জেড আমি থার্ড স্টেপে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ফোর্থ স্টেপ হচ্ছে তোমাদের আই কার্ডের পেছনে যে টোল ফ্রি নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে তোমরা এনআইএসের সাথে যোগাযোগ করতে পারো। এই 3 থেকে 4 স্টেপ ফলো করলে কিন্তু তোমরা 110% কিন্তু এনএস থেকে কিন্তু তোমরা বই পেয়ে যাবে। এর ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি উপকার হয়ে থাকে, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমাদের কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।